প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব WB ফুড এসআইর অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে, কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে, কীভাবে ফটো ও সিগনেচার আপলোড করবে, পেমেন্ট তোমাদের কীভাবে করতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই এখানে ফর্ম ফিল আপটা ভালোভাবে দেখে সঠিকভাবে তোমাদের করতে হবে, কারণ এখানে এডিট উইন্ডো আর ওপেন হবে না। তাই সম্পূর্ণ সঠিকভাবে ফর্ম ফিল আপ করার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তোমরা WB ফুড এসআই পোস্টের জন্য অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের প্রথম wbpsc.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে ক্যান্ডিডেট কর্নার, যেখানে তোমাদের প্রথম অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে। এবার এই পেজের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে তিনটে সেকশান দেওয়া রয়েছে। প্রথম তোমাদের দেওয়া রয়েছে গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশান, যেখানে তোমাদের দেওয়া রয়েছে তোমাদের কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং তারপর তোমাদের দুটো অপশান রয়েছে, প্রথম রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমরা এখানে আগে তোমাদের যাদের আইডি ও পাসওয়ার্ড রয়েছে কিংবা তোমাদের যাদের আইডি ও পাসওয়ার্ড নেই, তোমাদের সবাইকে এখানে ফ্রেশভাবে তোমাদের কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের প্রথম এখানে রেজিস্ট্রেশনটা করতে হবে, এবং তারপর তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো প্রথম তোমাদের কী করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে। এবার তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন ফর, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের উঠছে কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022। এখানে তোমরা সিলেক্ট করবে এই অপশানটা। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের এন্টার ইয়োর মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বারটা দেবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর তোমরা নিচের দিকে যাবে। দেখতে পাচ্ছ একটা তোমাদের ক্যাপচা উঠছে, ক্যাপচাটা এখানে ফিল করবে। ক্যাপচাটা ফিল করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা অপশান উঠে আসবে, সেভ অ্যান্ড প্রসিড। এই সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে লগ ইন ডিটেলস, যেখানে তোমাদের প্রথম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবার এখানে বলা হচ্ছে 1 আপার কেস, 1 লোয়ার কেস, 1 ডিজিট, 1 স্পেশাল ক্যারেক্টার, যেখানে তোমাদের 8টা ক্যারেক্টার তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। ওকে, এবং তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ কনফার্ম পাসওয়ার্ড একটা ঘর রয়েছে, তোমরা যে পাসওয়ার্ড রেখেছো ওই পাসওয়ার্ড তোমাদের পুনরায় এখানে এন্টার করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি দুবার এন্ট্রি করতে হবে। ইমেল আইডি এন্টার করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের দিতে হবে পার্সোনাল ডিটেলস, যেখানে তোমাদের প্রথম দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যেখানে তোমাদের ফার্স্ট নেমের জায়গায় তোমাদের নামটা এন্টার করতে হবে। মিডিল নেম তোমাদের থেকে থাকলে এখানে মিডিল নেমের জায়গায় তোমরা নামটা এন্টার করবে, এবং লাস্ট টাইমের জায়গায় তোমাদের এখানে পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের পুনরায় ওই মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর দেখতে পাচ্ছ ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি, এখানে তোমরা ক্লিক করবে। ভেরিফাই অ্যান্ড সেন্ডিং ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে চেঞ্জ মোবাইল নাম্বার, এবং তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে সেন্ড অপশান। তোমরা অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটা মিলিয়ে নেবে, যদি ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সেন্ড অপশানে ক্লিক করতে হবে। সেন্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপি এখানে এন্টার করে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এবার তোমরা কী করবে দেখতে পাচ্ছ, তোমাদের দেওয়া রয়েছে নেক্সট ফাদার নেম, যেখানে তোমাদের বাবার নামটা বসিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের নামটা বসাবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের ডেট মাস এবং ইয়ার তোমাদের চুজ করতে হবে। এবার তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে কিংবা তোমাদের আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে ওইটা অনুযায়ী তোমাদের কিন্তু সঠিকভাবে তোমাদের দিন মাস ও বছর তোমাদের কিন্তু চুজ করতে হবে। তারপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট বার্থ প্লেস, এখানে তোমাদের সিলেক্ট করতে হবে প্লেসের নাম, তোমরা কোন জায়গায় বসবাস করো কিংবা কোন জায়গায় তোমাদের জন্মস্থান। এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম এখানে কিন্তু দেখতে পাচ্ছ জেলার নামগুলো ওপেন হয়ে গেছে। তোমরা যে জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশানটা করছো অবশ্যই তোমাদের ওই জেলার নামটা এখানে চুজ করতে হবে। ওকে,
তারপর রয়েছে জেন্ডার, যেখানে তোমাদের মেল না ফিমেল তোমরা অ্যাপ্লিকেশন করছো অবশ্যই তোমরা চুজ করে নেবে। তারপর রয়েছে দেখতে পাচ্ছ এখানে জেন্ডার চুজ করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কনফার্মেশন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের এজ অপশানে ক্লিক করতে হবে। তারপর রয়েছে রিলিজিয়ান, যেখানে তোমাদের ধর্মটা চুজ করতে হবে, তোমরা কোন ধর্ম থেকে এখানে বিলং করো অবশ্যই তোমাদের ধর্মটা চুজ করে নেবে। তারপর রয়েছে ন্যাশনালিটি, যেখানে তোমাদের সবাইকে এখানে ইন্ডিয়ান বাই বার্থ এখানে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর রয়েছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট অপশান ক্যাটাগরি, অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে অ্যাপ্লিকেশনটা করছো, অর্থাৎ তোমরা এসসি এসটি ওবিসি জেনারেল কোন কাস্ট ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করছো অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরি তোমাদের এখানে চুজ করতে হবে। ওকে, এবার তোমরা যারা এখানে এসসি এসটি ক্যাটাগরি কিংবা ওবিসি ক্যাটাগরি, তোমরা কিন্তু অবশ্যই এখানে ক্যাটাগরি চুজ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট আরও অপশানগুলো বেরিয়ে আসবে। যেমন এখানে দেখতে পাচ্ছ প্লেস অফ ইস্যু অফ কমিউনিটি সার্টিফিকেট, এখানে তোমাদের কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে অ্যাপ্লিকেশন করে থাকলে। এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য সাবকাস্ট, অর্থাৎ তোমাদের সাবকাস্ট কী রয়েছে, তোমাদের কিন্তু সার্টিফিকেট রয়েছে ওখানে, তোমাদের সাবকাস্ট এখানে সিলেক্ট করে কিন্তু তোমাদের চুজ করতে হবে। ওকে, তারপর রয়েছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেটটা ইস্যু করেছে কি তার অথরিটির নাম কিন্তু এখানে তোমাদের সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপর রয়েছে ডেট অফ ইস্যু, অর্থাৎ তোমাদের যে ওই কাস্ট সার্টিফিকেটটা ইস্যুর ডেটটা কবে রয়েছে ডান দিকে তোমাদের লেখা থাকবে, ওই ডেটটা তোমাদের চুজ করতে হবে। তারপর রয়েছে কাস্ট সার্টিফিকেট নম্বর, যেখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট নম্বরটা এখানে তোমাদের লিখতে হবে। এবার তোমরা যারা জেনারেল অ্যাপ্লিকেশন করছো কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি, তোমাদের কিন্তু এখানে আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা জেনারেল চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই অপশানগুলো আর বেরোবে না। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড প্রসিড অপশান, এই সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। তোমাদের সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে লেখা উঠবে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি। এবার তোমরা কী করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের এখানে অ্যাড্রেস চাওয়া হচ্ছে, যেখানে তোমাদের বাম দিকে কমিউনিকেশন অ্যাড্রেস এবং ডান দিকে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু তোমাদের লিখতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু, যেখানে তোমাদের গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর রয়েছে টাউন সিটি, অর্থ তোমাদের কিন্তু গ্রামের নাম কিংবা তোমাদের সিটির নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপর রয়েছে স্টেট, যেখানে তোমাদের স্টেটের নাম চুজ করতে হবে, কোন স্টেট থেকে এখানে অ্যাপ্লিকেশনটা করছো। তারপর দেখতে পাও তোমাদের কিন্তু স্টেট চুজ করার পর রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ ওই স্টেটের আন্ডারে তোমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এখানে অ্যাপ্লিকেশনটা করছো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে। ওকে, তারপর রয়েছে তোমাদের পিনকোড, যেখানে তোমাদের পিনকোডটা দিয়ে দিতে হবে। এবার এখানে তোমাদের বাম দিকের অ্যাড্রেসের সঙ্গে যদি তোমাদের ডান দিকের পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসগুলো ডান দিকে অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। এবার তোমরা কী করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর প্রথম দেখতে পাও তোমাদের কিন্তু এখানে বাম দিকের ঘরটায় তোমাদের ফটো এখানে আপলোড করতে হবে। ফটোর কিন্তু মাপটা তোমাদের দেওয়া রয়েছে 3.5 সেমি x 4.5 সেমি। ওকে, এবার চুজ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমোরি কার্ডে নিয়ে যাবে, সেখান থেকে তোমরা ছবিটা চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ছবিটা আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফটোটা এখানে আপলোড করে দিয়েছি। তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ডে তোমাদের সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এবং একইভাবে তোমাদের কিন্তু ডান দিকে রয়েছে সিগনেচার, যেখানে তোমাদের চুজ ফাইলে ক্লিক করতে হবে এবং মেমোরি কার্ড থেকে তোমাদের ওই সিগনেচারটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সিগনেচারটা আপলোড হয়ে যাবে। ফটো ও সিগনেচার আপলোড করার পর তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড প্রসিড অপশান, এই সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। এবার বন্ধুরা, ফটো সিগনেচার আপলোড করার পর সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের প্রিভিউ পেজটা তোমাদের কিন্তু দেখতে পাবে। এখানে তোমরা সমস্ত কিছু ইনফরমেশনগুলো ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাও তোমাদের কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবোভ ডিক্লারেশন, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুটো অপশান দেওয়া রয়েছে, সেভ অ্যান্ড প্রসিড অপশান এবং ডান দিকে রয়েছে এডিট ইউর ডাটা। এখানে তোমাদের যদি মনে হয় কোন রকম ইনফরমেশান তোমাদের ভুলভাল হয়ে গেছে, তাহলে এডিট ইউর ডাটা এই অপশানে ক্লিক করে তোমরা আবার পুনরায় এখানে ফর্মটা এডিট করতে পারবে। আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে, এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের দুটো অপশান দেখাবে, প্রিন্ট অপশান, অর্থাৎ তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিভিউ অপশানটা তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট করতে পারো, কিংবা
আবার একটা অপশন দেওয়া রয়েছে লগ ইন টু কন্টিনিউ, এই অপশনে ক্লিক করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনটা করার জন্য। লগ ইন টু কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সাইন ইন করার পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের অ্যাপ্লিক্যান্ট আইডি কিংবা এনরোলমেন্ট আইডি বসিয়ে দিতে হবে প্রথম ঘরটায়, এবং তারপরে ঘরটায় তোমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে, এবং তারপর তোমাদের ক্যাপচারটা ফিল করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের ডান দিকে ওয়েলকাম দিয়ে তোমাদের নাম লেখা থাকবে। এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের পোস্টের নামটা সিলেক্ট করতে হবে, কোন পোস্টে তোমরা আবেদন করছো। অবশ্যই এখানে পোস্টের নামটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেরোবে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। এখানে তোমরা এই অপশানটা চুজ করবে, চুজ করার পর দেখতে পাচ্ছ তোমাদের নিচে রয়েছে প্রসিড অপশান, এই প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। এবার তোমাদের আরেকবার বলে দিই, এখানে কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কারণ এখানে কিন্তু তোমাদের এডিট উইন্ডোটা আর ওপেন হবে না, যা হবে এখানে কিন্তু তোমাদের ফাইনাল সাবমিশনটা হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা যারা অ্যাপ্লিকেশনটা করছো অবশ্যই তোমাদের দেখে শুনে বুঝে কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে হবে, কারণ ফর্ম ফিল আপ একবার ভুল হয়ে গেলে তোমরা কিন্তু আর কোনোরকমভাবে এডিট করতে পারবে না, ক্লিয়ার। এবার এখানে দেখতে পাও তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর প্রথম দেখতে পাচ্ছ এক নম্বর দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস, যেখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের নেম অফ দ্য এক্সামিনেশনের নাম লেখা থাকবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে আই হ্যাভ রিড অল দ্য ইনস্ট্রাকশান গিভিন ইন দ্য নোটিফিকেশান। এখানে তোমরা চেকমার্ক করবে, চেকমার্ক করার পর দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ, এ সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের অ্যাপ্লিক্যান্ট ডিটেলস জায়গায় তোমাদের কিন্তু পেজটা ওপেন হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, সবার নিচে আসার পর এখানে দেখতে পাবো তোমাদের কিন্তু দেওয়া রয়েছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি। এখানে তোমাদের কী করতে হবে, এখানে তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতে হবে, এবং তারপর রয়েছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন নেপালি। এখানে কিন্তু তোমাদের অবশ্যই নো অপশান ক্লিক করতে হবে, তবে তোমাদের যাদের মাতৃভাষা নেপালি অবশ্যই তোমাদের কিন্তু প্রথম ঘরটায় নো করতে হবে আর সেকেন্ড ঘরটায় তোমাদের ইয়েস করতে হবে, ক্লিয়ার। দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে স্টেট ইউর মাদার টাং, যেখানে তোমাদের সিলেক্ট করতে হবে কি তোমাদের মাতৃভাষাটা কী। অবশ্যই তোমাদের নেপালি হলে নেপালি সিলেক্ট করবে আর বেঙ্গলি হলে বেঙ্গলি তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে ওয়েদার ইউ আর এ মেরিটিয়াস স্পোর্টস পার্সন, তোমরা কি মেরিটিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকলে কিন্তু অবশ্যই, এবং তারপর রয়েছে ওয়েদার ইউ আর মেরিটিয়াস স্পোর্টস পার্সন, তোমরা মেরিটিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকলে ইয়েস করবে, আর না হলে তোমরা সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর রয়েছে ওয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান, তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর রয়েছে আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো অবশ্যই ইয়েস করবে, আর না হলে এখানে কিন্তু নো অপশানে ক্লিক করবে, ওকে। তারপর রয়েছে তোমাদের নেক্সট অপশান হ্যাভ ইউ অ্যাট এনি টাইম হ্যাভ বিন এমপ্লয়েড, অর্থাৎ তোমরা কি এর আগে কোনো ধরনের এখানে কাজ করেছো, অবশ্যই যদি কাজ করে থাকো চাকরিজীবী হয়ে থাকো অবশ্যই এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর রয়েছে টাইপ অফ ফটো আইডি, যেখানে তোমাদের সিলেক্ট করতে হবে যে কোনো একটা ফটো আইডি কার্ড, অর্থাৎ তোমরা এখানে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো কিংবা পাসপোর্ট দিতে পারো কিংবা প্যান কার্ড, তারপর রয়েছে ভোটার আইডেন্টি কার্ড, তারপর রয়েছে ড্রাইভিং লাইসেন্স, এবং তারপর রয়েছে এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। তাছাড়া তোমরা এখানে যে ডকুমেন্টস চুজ করতে চাও অবশ্যই কিন্তু ওই ডকুমেন্টস তোমাদের কিন্তু চুজ করতে হবে। এবার তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে ফটো আইডি নম্বর, অর্থাৎ তোমরা যে ফটো আইডি কার্ডটা চুজ করেছো ওই লিস্ট থেকে তোমাদের কিন্তু ওই ফটো আইডি কার্ডটার নাম্বার তোমাদের কিন্তু নিচে তোমাদের বসিয়ে দিতে হবে, অর্থাৎ তোমরা প্যান কার্ড দিলে প্যান কার্ডের নাম্বার বসাবে, আইডেন্টি কার্ড দিলে আইডেন্টি কার্ডের নাম্বার বসাবে, মাধ্যমিকের সার্টিফিকেট দিলে মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের নাম্বারটা নিচের ঘরটায় বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ ওই আইডি কার্ডটা ইস্যু করেছে গিয়ে অবশ্যই তোমাদের কিন্তু নিচে বসিয়ে দিতে হবে, অর্থাৎ তোমরা যারা প্যান কার্ড দেবে অবশ্যই কিন্তু তোমাদের দিতে হবে কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এখানে কিন্তু ইস্যু করেছে ইস্যুইং অথরিটি। এইভাবে তোমাদের কিন্তু যে আইডি কার্ডটা দেবে তার ইস্যুইং অথরিটিকে অবশ্যই তোমাদের এখানে নিচে লিখতে হবে। এবং তারপরে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে দিস আইডি প্রুফ ইজ টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের যে এক্সামটা হবে এক্সাম হলে তোমাদের কিন্তু এই আইডি কার্ডটা তোমাদের নিয়ে যেতে হবে, যে আইডি কার্ডটা তোমরা সিলেক্ট করেছো, ওকে। তারপর রয়েছে আই সার্টিফাই দ্যাট অল অ্যাবভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট, এখানে তোমরা চেকমার্ক করবে, চেকমার্ক করার পর সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের
কমিউনিকেশন ডিটেলস তোমাদের চেক করতে হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে আই সার্টিফাইড দ্যাট অল দ্য অ্যাবোভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট। এখানে শুধুমাত্র তোমরা চেকমার্ক করবে, চেকমার্ক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এবার দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের কিন্তু অ্যাড করতে হবে। যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতা এখানে অ্যাপ্লিকেশানটা চলছে, অবশ্যই তোমাদের মাধ্যমিকটা এখানে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাড করতে হবে। দেখতে পাও তোমাদের দেওয়া রয়েছে বোর্ড কিংবা ইউনিভার্সিটি, এখানে তোমাদের সিলেক্ট করতে হবে বোর্ডের নাম, তোমরা যে বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছো। তারপর রয়েছে ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা মাধ্যমিক পাস করেছো। তারপর রয়েছে সাবজেক্ট, এখানে তোমরা অল জেনারেল সাবজেক্ট লিখতে পারো কিংবা এখানে তোমরা প্রতিটা সাবজেক্টের শর্ট কোডটা কিন্তু এখানে লিখতে পারো। তারপর রয়েছে ডিভিশন, গ্রেড কিংবা ক্লাস, অর্থাৎ তোমরা কোন গ্রেডে কিংবা কোন ডিভিশন কিংবা কোন ক্লাসে তোমরা পাস করেছো, অবশ্যই তোমাদের মার্কশিটে যে সিস্টেম দেওয়া রয়েছে ওইখানে কিন্তু তোমাদের লিখতে হবে যে কোন ডিভিশন কোন গ্রেড কিংবা কোন ক্লাসে পাস করেছো। তারপর রয়েছে মার্কস অবটেইন, অর্থাৎ তোমরা কত নাম্বার পেয়েছিলে এখানে কিন্তু লিখতে হবে। এবং তারপর রয়েছে টোটাল মার্কস, যেখানে তোমাদের টোটাল মাধ্যমিকটা কত নাম্বারের হয়েছিল তোমাদের কিন্তু এখানে নাম্বার লিখতে হবে। তারপর রয়েছে তোমরা একইভাবে তোমরা কিন্তু এখানে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের এখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান এখানে অ্যাড করতে পারো। এইভাবে তোমাদের যদি আরও হায়ার কোয়ালিফিকেশান থেকে থাকে অর্থাৎ গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে অ্যাড করতে পারো। ওকে, এবার কোয়ালিফিকেশানগুলো অ্যাড করার পর অবশ্যই তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড প্রসিড অপশান, এই সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে যদি তোমাদের থেকে থাকে। এবার তোমরা যারা এখানে নট এমপ্লয়ি চুজ করেছো তোমাদের কিন্তু শুধুমাত্র এখানে কন্টিনিউ অপশান বেরোবে, তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টটা বেরিয়েছে, যেখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার তোমাদের চুজ করতে হবে, যেখানে প্রথম বলা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট কিংবা সাব ডিভিশন, যেখানে তোমাদের চুজ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দার্জিলিং রয়েছে, কালিম্পং ডিস্ট্রিক্ট রয়েছে এবং আদার্স রয়েছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে কলকাতার কাছাকাছি তোমরা অ্যাপ্লিকেশান করছো অবশ্যই তোমাদের আদার চুজ করতে হবে। আদার চুজ করার পর দেখতে পাচ্ছ তোমাদের নিচে প্রিফার্ড এক্সামিনেশান সেন্টারের জায়গায় তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশান সেন্টারের নামগুলো বেরিয়ে পড়বে, যেখানে আমাদের কলকাতা প্রথম রয়েছে, তারপর রয়েছে বারাইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, এভাবে কিন্তু তোমাদের সমস্ত এক্সামিনেশান সেন্টারের নামগুলো বেরিয়ে আসবে। তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সামিনেশান সেন্টারটা হবে তোমরা কিন্তু ওই এক্সাম সেন্টার চুজ করবে। এক্সামিনেশান সেন্টার চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে আই সার্টিফাইড দেয়, এখানে তোমরা চেকমার্ক করবে, চেকমার্ক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান শো করবে। তোমরা সমস্ত কিছু ইনফরমেশান ভালোভাবে একবার মিলিয়ে নেবে। এখানে সমস্ত কিছু ইনফরমেশান ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাওয়া রয়েছে আই কনফার্ম দ্য অ্যাবোভ, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর দেখতে পাবে তোমাদের কিন্তু একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে আই এগ্রি টু প্রসিড, এই অপশানে তোমরা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কনফার্ম অ্যান্ড সাবমিট, এই কনফার্ম অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করার জন্য। কনফার্ম অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিক্লারেশান পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের কিন্তু দুটো অপশান দেওয়া রয়েছে। কী কী? প্রথম দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস অর ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট আই এম অ্যাপ্লাই ফর দিস এক্সামিনেশান, অর্থাৎ তোমরা যারা কোনো গভর্নমেন্টের কিংবা কোনো লোকাল স্যাচুসারি বডিতে তোমরা কাজ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ওখানে আবেদন করার আগে জানিয়ে এসেছো, অবশ্যই তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ প্রথম ঘরটা কাদের জন্য? তোমরা যারা এক্স সার্ভিসম্যান কিংবা তোমরা যারা কোনো কাজ করছো কোনো অফিসে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই উপরে ঘরটায় চেকমার্ক করতে হবে। তাছাড়া তোমরা যারা এখানে ফ্রেশভাবে একদম অ্যাপ্লিকেশান করছো, তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের কিন্তু উপরে ঘরটায় চেকমার্ক করলে হবে না, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা যারা একদম ফ্রেশ অ্যাপ্লিকেশান করছো তোমরা কিন্তু উপরে ঘরটায় ক্লিক করবে না। উপরে ঘরটায় কাদের জন্য? উপরে ঘরটা তাদের জন্য যারা এখানে কোনো কোম্পানি কিংবা কোনো গভর্নমেন্টে কোনো অফিসে যারা কাজ করছে, তাদের কিন্তু এখানে এই ঘরটা দেওয়া রয়েছে চেকমার্ক করার জন্য। ওকে, তাহলে তোমাদের কী করতে হবে? তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করছো, তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে। এই ঘরটা তোমাদের কিন্তু সবাইকে ক্লিক করতে হবে, আই হ্যাভ ভেরিফাইড অল দ্য ফিল, এখানে তোমরা চেকমার্ক করবে সবাই। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই এগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশান প্রোভাইড হেয়ার আর কারেক্ট
अकॉर्डिंग टू माय नॉलेज এখানে তোমরা চেক মার্ক করবে আই এগ্রি টু প্রসিড এই অপশন তোমরা ক্লিক করবে এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচে একটা অপশন বেরোবে ফাইনাল সাবমিশন এখানে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফাইনাল সাবমিট করার জন্য অবশ্যই তোমাদের ফাইনাল সাবমিশন অপশনে ক্লিক করতে হবে তোমাদের ফাইনাল সাবমিশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে যেখানে তোমাদের পেমেন্টটা করতে হবে পেমেন্টটা করার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবে তোমাদের দেয়া রয়েছে ইনফরমেশন এবং তারপর তোমাদের ডিক্লারেশন আবার তোমাদের পুনরায় কিন্তু ওই অপশন দেয়া রয়েছে তোমরা যারা কোনো ডিপার্টমেন্ট কিংবা কোনো অফিসে কাজ করো অবশ্যই তোমাদের কিন্তু এখানে চেকমার্ক করতে হবে আর তোমরা যারা একদম ফ্রেশার অ্যাপ্লিকেশন করছো তোমাদের কিন্তু এখানে চেকমার্ক করা কোনো রকম দরকার নেই এবার তোমরা কি করবে নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছ পেমেন্টটা করার জন্য প্রসিড টু পেমেন্ট এই অপশনে ক্লিক করবে এবার তোমরা যারা এসসি এসটি কিংবা পিডব্লিউডি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করছো তোমাদের কিন্তু এখানে কোনো রকম পেমেন্ট লাগবে না তোমাদের কিন্তু ফাইনাল সাবমিশন করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা তোমরা নিতে পারবে এবার তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট কিংবা ওবিসি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন করার পর এখানে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টটা করার জন্য প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করবে প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে যেখানে তোমাদের দেখতে পাবে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের পেমেন্টটা লাগবে 110 টাকা এবার তারপর দেখতে পাচ্ছ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে এখানে তোমরা সিলেক্ট করবে রোজার পে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ তোমাদের ডান দিকে রয়েছে পেমেন্ট টাইপ এখানে তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে পেমেন্ট মেথড সিলেক্ট করার পর তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের অনেকগুলো অপশান খুলে যাবে এখানে তোমাদের দেওয়া রয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এনইএফটি নেট ব্যাঙ্কিং অর আদার্স এবং অফলাইন চালান এই সব মাধ্যম দিয়ে তোমরা কিন্তু এখানে 110 টাকাটা পেমেন্ট করতে পারবে ওকে এবার আমি কিন্তু এখানে ডেবিট কার্ডটা চুজ করলাম ডেবিট কার্ডটা চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ডেবিট কার্ডের এখানে 5.78 টাকা তোমাদের কিন্তু এক্সট্রা চার্জেস দিতে হবে এবার তোমাদের পেমেন্টটা করার জন্য অবশ্যই তোমাদের প্রসিড টু পে অপশানে ক্লিক করতে হবে প্রসিড টু পে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানে তোমরা ক্লিক করবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের পেজটা ওপেন হবে যেখানে তোমাদের 115 টাকা পেমেন্ট করতে হবে এবার এই 115 টাকাটা পেমেন্ট করার পরই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশানের ফর্মে তোমরা প্রিন্ট আউটটা নিতে পারবে ওই প্রিন্ট আউটটা তোমাদের কিন্তু কাছে রাখতে হবে পরবর্তীকালে ওটা কাজে লাগবে তাছাড়া বন্ধুরা এই অনলাইন আবেদন নিয়ে কিংবা অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের যদি কোনো রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও